শিক্ষার্থীরা, আজকে তোমাদের যে বিষয়টি ধারণা দিব সেটি হচ্ছে মাস হোস্টিং। মাস হোস্টিং হচ্ছে ভর বিচলন বা পুঞ্জিত ক্ষয়। এই ভর বিচলন সম্পর্কে জানতে হলে তোমাদের একটু পেছন দিক থেকে বুঝে আসতে হবে বিচূর্ণী ভবন, মাধ্যাকর্ষণ শক্তি, ঢাল। ঠিক আছে, ঢালের বিষয়টি তো তোমরা এর আগে একটু ধারণা পেয়েছো। একটু না, আমি বলবো তোমাদের ঢাল সম্পর্কে নিশ্চয়ই তোমাদের নিজেদেরও যে বাস্তব অভিজ্ঞতা আছে সে সম্পর্কে, সেখান থেকে তোমরা নিজেরা দেখেছো। আবার বিগত যে টার্মগুলো আমরা এর আগের ক্লাসগুলোতে দেখিয়েছি সেখানেও তোমরা দেখেছো, কিন্তু বিচূর্ণী ভবন টার্মটা আমরা এখনও পর্যন্ত, আমি তোমাদের গত দুটি ক্লাসে একবারের জন্য আসিনি। বিচূর্ণী ভবন বিষয়টি হচ্ছে শিলারাশি চূর্ণ বিচূর্ণ হওয়ার প্রক্রিয়া। ঠিক আছে, যে প্রক্রিয়ায় শিলারাশি চূর্ণ বিচূর্ণ হবে অর্থাৎ ভেঙে যাবে। ধরো এই শিলাটি ফাটল দেখা দিতে পারে, ফাটলটি পরে বড় হয়ে যেতে পারে, তারপরে দেখা গেল কি যে আস্তে আস্তে দুটি খণ্ডে ভাগ হয়ে গেল। তাহলে কি হলো, এই যে একটা প্রক্রিয়ার মাধ্যমে শিলাটা খণ্ড বিখণ্ড হলো, এটি হচ্ছে বিচূর্ণ ভবন। মাধ্যাকর্ষণ শক্তিটা কি? মাধ্যাকর্ষণ শক্তিটা হচ্ছে যে শক্তিটা পৃথিবীর উপরিভাগের যেই বস্তুগুলো থাকবে, আমি এটার প্রেক্ষাপটেই, মাস ওয়েস্টিংয়ের প্রেক্ষাপটেই বলছি, যেটি কি করবে সবসময়ই উপরিভাগের উঁচু স্থানের পদার্থগুলোকে নিচের দিকে টেনে নিয়ে আসার একটি প্রবণতা দেখা দিবে। ঠিক আছে, আমি এই টপিকটার প্রেক্ষাপটে শুধু এই বিষয়টি মাথায় রাখো। ঢাল বরাবর কি হবে, কখনোই তোমাদের কাছে কি মনে হয় সাধারণ সেন্সে, নিচের দিক থেকে কি উপরের দিকে কোনো পদার্থ বহন হয়ে যাবে, নাকি উপর থেকে নিচের দিকে পদার্থ বাহিত হয়ে নিচে নামবে? তাহলে ঢাল বরাবর পদার্থ সবসময় উপর থেকে নিচের দিকে নিচে নেমে আসবে। কি ধরনের পদার্থ নেমে আসবে? বিচূর্ণীভূত যে পদার্থগুলো আছে সেগুলো নেমে আসবে। আর বিচূর্ণীভূত পদার্থগুলো কিসের আকর্ষণে নিচের দিকে নেমে আসবে? মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে। ঠিক আছে, এই হলো প্রাথমিক আলোচনা।